ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبارك سبحانه وتعالى في كبار بھائی বাংলাদেশ থেকে আপনি জানতে চেয়েছেন, আল্লাহ মাক আপনাকে মুসলিম ভাই বোন যারা এখানে আছে সুস্থ নিরাপত্তার সাথে রাখুন, আমিন। এবং রমজান মাসে আবাদত বন্দিগুলিও ভালোভাবে করার তৌফিক দান করুন, আমিন। কোনো বেনামাজি যদি গরু জবাই করে তার গরু গোশত খাওয়া যাবে কিনা? জি ভাই, খাওয়া যাবে। বেনামাজি মানুষ নামাজ পড়ে না, সেখানে যদি ইচ্ছা করে বিসমিল্লাহ ছেড়ে দেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, এটাই হলো বড়। সে নামাজ না পড়লেও মুসলমান আছে, নামাজ না পড়লেও তাকে কাফের খাতায় তো আর নেওয়া যাচ্ছে না, সে তো কাফের হয়ে যায় না। নামাজ পড়ে না, ত্রুটি বিশ্রুতি জানেন তো আমাদের বাংলাদেশের অবস্থা কত ত্রুটি বিশ্রুতিতে জড়িত। আমাদের বাংলাদেশেরটাই বলি, দেশ বিদেশের মুসলিম রাষ্ট্র তো সবাই এখন ভুল ত্রুটিতে আমরা জড়িত, যার কারণে দেখেন না শাস্তি আমাদের থেকে আর সরছে না। এত এত কিছু বলার, এত কিছু তো অবাস্তে ফরক করতেছে অনেকেই, মাফ চাচ্ছে, তারপরে কি আল্লাহ উঠাচ্ছে? কারণ আমরা সেইভাবে এখনো পরিবর্তন হইতে পারিনি। যাই হোক, এটা হলো ত্রুটি বিশ্রুতি। হিন্দুরা কোনো পশু জবা করলে সেটা খাওয়া যাবে না, আর মুসলিমগণ যারা ত্রুটি বিস্তৃতি গুণাতে লিপ্ত আছে, নামাজ পড়ে না, নামাজের প্রতি গুরুত্ব দেয় না, তারা জবা করলে সেটা খাওয়া যাবে, সেটা যেন নিষেধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যারা এই সমস্ত ভাইরা নামাজে ত্রুটি বিস্তৃতি করে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন। আল্লাহুম আমিন। হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।